আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা ভালো আছেন। এই তো দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই, আমার বাবু, ওকে আমি বাবু বলেই ডাকি। তো আজকে গ্রামের বাড়ি থেকে আসছে, আমার বড়মু দুধ পাঠিয়েছে, আব্বু কচু খাইতে চেয়েছিলাম, কচু পাঠিয়েছে, গাছ থেকে একদম তাজা নারিকেল পাঠিয়েছে, আর এই দুধগুলো বড়মু বড়মুদের নিজের গরুর দুধ পাঠিয়েছে তার জামাই এবং নাতনিদের জন্য। দোয়া করবেন সবাই আমার আব্বু বড়মুর জন্য, এভাবে যেন আমাকে ভালোবাসতে পারে। আর এই তো আজকে বড়াইয়ের আচার দিব, এজন্য মিষ্টি বড়াইগুলো আমি সুন্দর করে বোটা ছড়িয়ে ধুয়ে পাতিলে অল্প পরিমাপে পানি দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে বসিয়ে দিলাম। এটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে তারপর আমি এটা বাগার দিয়ে নিব। আমি কীভাবে বাগার দিচ্ছি দেখে নিন। এই তো সিদ্ধ হওয়ার পর এরকম হয়েছে বড়াইগুলো। এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল। আপনারা চাইলে রান্না সয়াবিন তেল দিয়েও করতে পারেন, তো আচার মানেই সরিষার তেল। আর এখানে দেখতে পাচ্ছেন আমি সরিষার তেলের মধ্যে শুকনো মরিচ দিয়ে দিলাম 6-7টা দিয়ে। এখন এই যে সিদ্ধ করে রাখা বড়াইগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে এর মধ্যে আমি অল্প পরিমাপে একটু পাকা তেঁতুল দিয়ে দিলাম। এটা দেওয়ার কারণে হচ্ছে একটু টক টক লাগবে, এই বড়াইয়ের আচারটা হবে টক ঝাল মিষ্টি। আর কাঁচা বড়াই দিয়ে যেহেতু বানাচ্ছি অবশ্যই তেঁতুল দিতে হবে। আর অল্প পরিমাপে একটু চিনি দিয়ে দিলাম, কারণ যখন আপনারা এই কাঁচা মিষ্টি বড়াইটা সিদ্ধ করবেন তারপর কিন্তু অতটা মিষ্টি লাগবে না। তো দেখেন এখানে আমি মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি, শুকনো মরিচ ভেজে গুঁড়া করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পাঁচফোড়ন আমি আস্ত দেইনি, পাঁচফোড়ন আমি এখানে ভালো করে একটু ফ্রাই করে এখানে গুঁড়া দিয়ে দিলাম। সব উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে এটা ভাজা ভাজা করে নিতে হবে। যখন দেখবেন যে একদমই চিনিটা গলে গিয়েছে, ভাজা ভাজা হয়ে গিয়েছে, তখন আমি নামিয়ে নিব। ফতুয়া শাক আমি ভালোভাবে ধুয়ে লবণ দিয়ে ভাপে বসিয়ে দিলাম। এটা সিদ্ধ হয়ে গেলে পেঁয়াজ মরিচ রসুন কুচি করে তেলে ভালোভাবে ভাজা ভাজা করে নেওয়ার পরে এই সিদ্ধ শাকগুলো দিয়ে দিলে হয়ে গেল। ফতুয়া শাক ভাজি বিমামণিকে আমি ডিম পোস্ট করে দিয়েছিলাম, সেই বেঁচে যাওয়া তেলের মধ্যে আর একটু তেল দিয়ে তার মধ্যে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি আস্ত 6-7টা মরিচ দিয়ে দিলাম। এগুলো একটু ভাজা ভাজা করে নেব, খুব বেশি ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে, তখন আর ভর্তাটা টেস্ট লাগবে না। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এভাবে কেটে রাখা নতুন আলু। আলুগুলো দিয়ে একটু এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। দেওয়ার পরে এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নিয়ে এগুলো কিন্তু বেশি ভাজা ভাজা করা যাবে না। তো এগুলো ভেজে নেওয়া শেষ, এখন আমি এর মধ্যে দিয়ে দিব বতুয়া শাক। বতুয়া শাকটা আমি ভালোভাবে কেটে ধুয়ে রেডি করে রেখেছিলাম, সেই শাকটা দিয়ে দিলাম। শাকটা দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিব যতক্ষণ পর্যন্ত এটা ভাজা ভাজা না হয়েছে। আর এই শাকটা এইভাবে আপনারা কেকে রান্না করে খেয়েছেন অবশ্যই আপনাকে কমেন্ট করে জানাবেন। এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দমে কিছুক্ষণের জন্য। তো আমার এটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে পাটায় বেটে নিলেই আমার বতুয়া শাকের মিক্সড ভর্তা রেডি হয়ে যাবে। তো এখানে আমি আরেকটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে পরিমাপ মতো তেল দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি আর কালো জিরে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, গরম মশলা, হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, মরিচ গুঁড়ো, জিরা বাটা। গরম মশলা আমি এখানে দিয়েছি ডালচিনি, লবঙ্গ, গোলমরিচ, সাদা এলাচ দিয়ে সব উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিব যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। এখানে এখন আমি নিয়েছি একটা দেশি মুরগি বড় সাইজের। এখন এই দেশি মুরগির মাংসগুলো দিয়ে ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা করে তারপর আমি এটা যখন একদমই সুন্দর একটা স্মেল বের হয়ে যাবে আর তেলটা উপরে উঠে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে, তখন অল্প পরিমাপে পানি দিয়ে কষিয়ে রান্নাটা নামিয়ে নিব। তাহলে রেডি হয়ে যাবে আমার চিকেন কষা। তো আজকে হচ্ছে এই আমাদের দুপুরে খাবার মেনু। কার কার আমার এই রান্না বান্না ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপুকে সাপোর্ট করবেন, আপুর ভিডিওগুলো দেখবেন, ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আসলে মেয়েদের জীবন এরকমই, রান্না বান্না করতে করতে আমাদের জীবনটা কেটে যায়। আল্লাহ হাফেজ।